ডান্ডাবেড়ি হাত করার অপব্যবহার বন্ধে সরকারকে লিগাল নোটিশ। আসামিদের অবৈধভাবে হাত করা ও ডান্ডাবেড়ি পরানো বন্ধ এবং 15 কার্যদিবসের মধ্যে এ বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। আইনজীবীদের পক্ষে মোহাম্মদ আসাদুদ্দিন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, পুলিশ ও কারা মহাপরিদর্শকদের কাছে লিগাল নোটিশ পাঠিয়ে বলেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা নিয়ম না থাকায় হাতকড়া ও ডান্ডাবেড়ির অপব্যবহার বাড়ছে। লিগাল নোটিশে আইনজীবীরা হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো আসামিদের জানাজায় অংশ নেওয়া এবং আদালতে হাজির করার কিছু ঘটনা উল্লেখ করেন। লিগাল নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন আইনজীবীরা। আইনজীবী মোহাম্মদ আসাদুদ্দিন সাংবাদিকদের জানান, প্রথম সারির একটি দৈনিকে 20 ডিসেম্বরের ছবি সহ একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে দেখা যায় গাজীপুরে একজন বিএনপি নেতাকে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় মায়ের জানাজা পড়াচ্ছেন। তার পরপরই 17 জানুয়ারির ছবি সহ আরেকটি সংবাদ প্রকাশিত হয়, সেখানেও দেখা যায় শরীয়তপুরে সেলিম রেজা নামে আরেকজন ছাত্রদল নেতা একইভাবে ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়াচ্ছেন। এ সময়ের মধ্যেই একজন আইনজীবী সহ কয়েকজনকে ডান্ডাবেড়ি পরিয়ে ঢাকা কোর্টে আনা হয়। এর কিছুদিন পূর্বে আরেকজন আইনজীবীকে ডান্ডাবেড়ি পরিয়ে কোর্টে আনা হয়। এসব ঘটনা পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কাছাকাছি সময়ে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, তানভীর হাসান তানু, প্রবীর শিকদার, শিল্পী জে কে মজলিস এবং কয়েকজন শিশুসহ অনেক আসামিকে হাতকড়া পরানোর ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে গেছে। কিন্তু তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হাতকড়া ও ডান্ডাবেড়ির যথেচ্ছ ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, বেঙ্গল পুলিশ রেগুলেশনের প্রবিধান 330-এ হাতকড়া সংক্রান্ত বিধান রয়েছে, সেখানে শুধুমাত্র পালিয়ে যাওয়ার রোধ করতে যতটুকু প্রয়োজন তার বেশি নিয়ন্ত্রণ আরোপে নিষেধ করা হয়েছে। যদি কোনো শক্তিশালী বন্দী সহিংস অপরাধে অভিযুক্ত হয় বা কুখ্যাত হিসেবে পূর্ব পরিচিত হয় বা রাস্তা দীর্ঘ হয় বা বন্দী সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে হাতকড়া ব্যবহার করা যেতে পারে। হাতকড়া না থাকলে দড়ি বা কাপড় ব্যবহারের কথাও বলা হয়েছে। এ প্রবিধানের কোথাও ডান্ডাবেড়ি ব্যবহারের কথা নেই। তিনি জানান, জেল, কোর্ট এবং কারা আইনে কারা অপরাধের বর্ণনার পাশাপাশি শাস্তি হিসেবে অন্যান্য পদ্ধতির মধ্যে হাতকড়া এবং ডান্ডাবেড়ি ব্যবহারের বিষয়ে উল্লেখ রয়েছে। অর্থাৎ কারা অভ্যন্তরে কয়েদিরা সংশ্লিষ্ট কারা অপরাধ করলে তার শাস্তি হিসেবে এর ব্যবহার করা যাবে। এছাড়া যেসব কয়েদি পালায়ন করে বা ষড়যন্ত্র করে তাদেরকে হাতকড়া বা ডান্ডাবেড়ি পরানো যাবে। এর বাইরে এক কারাগার থেকে আরেক কারাগারে বন্দী স্থানান্তরের সময় ক্ষেত্র বিশেষে এর ব্যবহার করা যেতে পারে। মূলত ডান্ডাবেড়ির ব্যবহার কেবলমাত্র জেল, কোর্ট এবং কারা আইনের আওতাধীন, আর বেঙ্গল পুলিশ রেগুলেশন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে কেবলমাত্র হাতকড়া ব্যবহারের সুযোগ রয়েছে, কোনোভাবেই ডান্ডাবেড়ি নয়। নোটিশ প্রেরণকারী অন্য আইনজীবীরা হলেন মীর এ কে এম নুর ডবি, মোহাম্মদ জোবায়দুর রহমান, মোহাম্মদ মিসবাউদ্দিন আল রেজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ রেজাউল ইসলাম, কে এম মামুনুর রশিদ, মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং শাহিনুর রহমান।